আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফানা কিডস ক্লাব। ফানা কিডস ক্লাবের ফাবিহা এবং নাজিফা মাঝে মাঝে ছোটোখাটো অনেক কিছু অ্যাক্টিভিটিস করে এবং সেগুলোই আমি ভিডিও করে মেমোরি করে রাখি। আজকের মেমোরিটা হচ্ছে ম্যাথ ম্যারাথন। ম্যাথ ম্যারাথনে নাজিফা বিনতে ইরফান সেকেন্ড হয়েছে। নাজিফা বিনতে ইরফান ক্লাস টুয়ে পড়ে জুপিটার সেকশনে, সেকেন্ড প্লেস ইন ম্যাথ ম্যারাথন। কংগ্রেচুলেশন। প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপালও ওকে কংগ্রেচুলেশন জানিয়েছে। থ্যাংক ইউ। নাজিফা আসলে পড়াশোনা করে, প্রতিদিন পড়তে বসে, নিজের হোমওয়ার্কটা নিজেই করে ফেলে আলহামদুলিল্লাহ। বড় বোনও মাঝে মাঝে হেল্প করে, মাঝে মাঝে আবার একটু রেগে যায়, তখন আর হেল্প করে না। আবার এর এই ক্ষেত্রে অবশ্য নাজিফারও দোষ আছে, তাই না নাজিফা বলো? কারণ নাজিফা একটুতেই খালি হোক করে ফেলে। তো যাই হোক, তারপরও তো ভালো করেছে, এটাই অনেক ভালো। এই যে এখন কি তোমাদেরকে দেখাবো, তোমরা যে দুই বালি এক বালিশে দুইজন মাথা দিয়ে দুষ্টামি করছো, ওকে দেখাবো? আচ্ছা থাক, দেখাচ্ছি না। তো যাই হোক, নাজিফাকে অনেক অনেক অভিনন্দন। নাজিফা বড় হয়ে আরও অনেক বড় বড় ম্যাথ ম্যারাথনে ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, ইনশাল্লাহ এর পরেরটাতে ফার্স্ট হওয়ার চেষ্টা করবে, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে কথা যে আমাদের ভিডিওগুলো মেমোরি করে রাখাই হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য টাকা পাওয়া, তাই না রাজিবা বলো তো? এটা তোমার, রাজিবা তুমি বলো, এটা তোমার প্রথম উদ্দেশ্য না দ্বিতীয় উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্য টাকা পাওয়া, আর ভাবিয়ে তোমার উদ্দেশ্যই না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তবে এর আগে নাজিফা কিন্তু দৌড়ে সেকেন্ড হয়েছিল, তখন একটা ও ওইটাও ম্যাথ ম্যারাথন ছিল, থার্ড হয়েছিল। ও ভুলে গেছি, দেখছো এক বছর হয়ে যাচ্ছে, তো একটা মেডেল পেয়েছিল। ও থার্ড হয়েছিল, এখন ইম্প্রুভ হয়ে সেকেন্ড হয়েছে, তার মানে ফার্স্ট হওয়ার চান্স একটা আছেই ম্যাথ অলিম্পিয়াডে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ফানা কিডস ক্লাবের জন্য দোয়া করবেন, ফানা ওদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।